এবার মেইন অঙ্গরাজ্যও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ভোটে ডোনাল্ড ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ 2024 সালের প্রাথমিক প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে আক্রমণের জেরে এ নিয়ে দ্বিতীয় কোনো রাজ্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে প্রার্থী হতে অযোগ্য ঘোষণা করল। এর আগে 19 ডিসেম্বর একই কারণে কলোরাডো অঙ্গরাজ্যের শীর্ষ আদালত ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য বলে ঘোষণা করেছিল। তবে মেইনের এই সিদ্ধান্তে আপিল করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আইনজীবীরা বরাবরই ক্যাপিটলের হামলায় তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে আসছেন। 2024 সালের নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী হওয়ার বিষয়ে সব থেকে এগিয়ে আছেন ট্রাম্প।